বুম্বাদা কি অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় ফিরবেন দেখুন কমার্শিয়াল সিনেমাকে তো হবে সিনেমা হলে সিটি মারা হাততালি দেওয়া আবার কি সেটা ফিরবে প্রসেনজিতের জন্য আর হাউসে যখন আমাকে ঢুকলে মানুষ সিটি मारे আই ফিল গুড হ্যালো फ्रेंड्स আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং তোমরা যারা যারা আজকে প্রসেনজিৎ চ্যাটের ফ্যানস রয়েছে যারা বুম্বাদা সিনেমা দেখতে ভালোবাসে এবং যারা চাও যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরে আসুক অ্যাকশান কমার্শিয়াল সিনেমা এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তোমরা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা এইটুকানি বলতে পারি তোমাদের সবার মজা এসে এই ভিডিওটা দেখার পর তার কারণ আজকে কিন্তু প্রমাণ সহ আমি এই ভিডিওটা করছি এবং সমস্ত কিছু প্রমাণ আমি এই ভিডিওতে দিয়ে দেব তো আজকেই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা সবাই জানো যে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রসিনী চট্টোপাধ্যায় গেছেন এবং ওখানে অনেক যারা ইন্টারভিউ নিয়েছে অনেক যারা সাংবাদিকরা রয়েছে সেখান থেকে কিন্তু অনেক কিছু কথা সেখানে উঠে আসে প্রসেনজিৎ কি চাইছেন কীরকম ভাবনা চিন্তা করছেন তার কারণ আমি আমার যারা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে সন্দীপ রয়েছে আরও অনেকে রয়েছে তাই সাথে রেগুলার আমার কথা হয় আজকে ইভেন্ট আজকে মর্নিংয়ে সন্দীপের সাথে অনেকক্ষণ বেশ খানিকক্ষণ কথা হচ্ছিলো এটা নিয়ে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি পুজোর কথাটা ভাবছেন না যে এই বছর পুজোয় কী রিলিজ হবে কি না হবে সমস্ত যারা সুপারস্টাররা রয়েছে যারা স্টারেরা রয়েছে বাংলার অভিনেতারা সবাই তো তাদের শিডিউল নিয়ে বেশ ব্যস্ত এবং একের পর এক আপডেট তারা দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই বছরে দু হাজার চব্বিশের পুজো রিলিজ নিয়ে কোনো রকম কোনো আপডেট আমরা পাইনি এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি এবং প্রসেনজিতের যে মাস অ্যাকশান সিনেমার যেটা কথাবার্তা হচ্ছিলো সেটারও কিন্তু কোনো খবরাখবর আমরা পাইনি এবারে কথাটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে মাস সিনেমা করছেন না অ্যাকশান কমার্শিয়াল সিনেমাতে তিনি বিরত রয়েছেন অন্যান্য ধারার সিনেমা বেশিরভাগ তিনি বানাচ্ছেন এইটার জন্য কতটা প্রভাব পড়ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ফ্যান ফলোয়িং রয়েছে আর হিউজ গ্রামের যে দর্শক রয়েছে তাদের কতটা প্রভাব বিস্তার করছে ব্যাপারটা অনেকটাই প্রভাব বিস্তার করছে তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাইনটি পারসেন্ট ফ্যানসরা আমার কাছে আবদার করে আমার কাছে বিভিন্ন রকম রিকোয়েস্ট করে যে দাদা তুমি এই বিষয়টা নিয়ে ভিডিও করো এবং তুমি জানার চেষ্টা করো ইনসাইডেড নিউজ জানার চেষ্টা করো যে প্রসেন চট্টোপাধ্যায় কি আমাদের কথা ভাবছেন না যারা যে মানুষগুলো যে গ্রামের দর্শকগুলো প্রসেন চট্টোপাধ্যায়কে আজকে এত দূরে এগিয়ে নিয়ে গেছেন সুপার হিট ছবি দিয়েছেন মায়ারাচল থেকে শুরু করে প্রতিবাদ থেকে শুরু করে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে দেবা শিবা এটসেট্রা কত সিনেমার নাম বলবো আর কত সিনেমার নাম বলবো না সাড়ে তিনশোর উপরে ছবি যে মানুষটার সেই মানুষটা তো পুরোপুরি কমার্শিয়াল একজন মানুষ সেটা আমরা অনেক ইন্টারভিউতে দেখেছি বোমবাদার বাট তার ফেরাটা দরকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কামব্যাকটা খুবই দরকার তার কারণ সেই সমস্ত গ্রামের দর্শকরা কিন্তু ওয়েট করে রয়েছে এখনও পর্যন্ত সেই প্রসেনজিৎকে দেখার জন্য সিটি মারার জন্য তারা ওয়েট করে রয়েছে প্রচণ্ডভাবে তারা এক্সাইটেড যে বোমবাদা আসুক তাদের জন্য ছবি নিয়ে বিক্রম সিংহ টাইপের ছবি বোমবাদা আরেকবার নিয়ে আসুক বন্ধুরা এইটাই বেস্ট এবং এইটা যদি করতে পারেন বুমবাদা কারণ ষাট বছর পেরিয়ে গেছেন বুমবাদার তার সত্ত্বেও কতটা হ্যান্ডসাম তিনি কতটা চার্মিং তিনি কতটা তার গ্ল্যামার ফেটে পড়ছে আমরা দেখতে পাচ্ছি তার ফিটনেসটা কতটা রয়েছে তো সেই প্রসেনজিৎকে অবশ্যই সমস্ত সাংবাদিকরাও রিকোয়েস্ট করে এবং করেছে আগের দিন করা হয়েছে এবং তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার প্রত্যুত্তরে যে জবাবটা দেন সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি তো তোমরা নিজের চোখেই দেখো বিক্রম দেখার পরে একটা কোথাও আমার কি বলবো মাথার মধ্যে একটা ওনার এই ইন্সপিরেশনটা মাথার মধ্যে একটু চলছে যে শুড আই ডু আয়াক দশম অবতার ইজ ওয়ান অফ দ্যাট সো এরম একটা ছবি করব কিনা এটা মাথার মধ্যে ঘুরছে বাট নট টু বন্ধুরা তোমরা সবাই দেখলে যে প্রসেন চট্টোপাধ্যায় কিন্তু নিজের মুখে বললেন যে কামাল হাসান তোমরা সবাই জানো যে কামাল হাসান প্রসিন চট্টোপাধ্যায়ের একটা অন্যতম ইন্সপিরেশনের নাম যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন অমিতাভ বচ্চন রয়েছেন তেমনি কিন্তু কমল হাসান স্যারও রয়েছেন এবং কমল হাসান স্যারের বিক্রম সিমানাররা তোমরা সবাই দেখেছ আশা করি যে কি লেভেলের সাউথের একটি সিনেমা হয়েছিল বিক্রম এবং বিক্রমের মতো কিন্তু সিনেমা ওই রকম লেভেলের র অ্যাকশান সিনেমায় একদম মাসালাদার ঝারপিট সিনেমায় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছে শুধুমাত্র ভালো স্ট্রং একটা ওই রকম ভিক্রামের লেভেলের স্ক্রিপ্টের ওয়েট করছেন তোমাদের এর আগে অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে বিভিন্ন রকম স্ক্রিপ্ট কিন্তু বোমবাদার কাছে আসছে বাট সেই রকম একটা জমাটি যদি স্ক্রিপ্ট না হয় একটা আগুন যদি স্ক্রিপ্ট না হয় তাহলে বুম্বাদা কেনই বা করবেন এত বছরের একটা আমাদের মেগাস্টার বুম্বাদা যা তা স্ক্রিপ্টে তো তিনি একটা অ্যাকশান করতেই পারেন বাট তিনি সেটা করবেন না তার কারণ তার এজ এবং তার যে ক্যাপাবিলিটি তার আমরা বিশ্বের দরবারে তার সাফল্য আমরা দেখতে পেয়েছি আমরা জুবুলির মতো কাজ দেখে নিয়েছি তার সুতরাং এখন যদি লো ক্লাসের একটা কোনো কাজ তিনি দুম করে তৈরি করেন তাহলে কি সেটা অ্যাপ্রিসিয়েট হবে মানুষের কাছে সেটা কিন্তু হবে না একেবারেই হবে না সুতরাং তিনি একটু ধৈর্য ধরে টাইম নিয়ে সময় নিয়ে ভালো স্ক্রিপ্টে কাজ করার জন্য কিন্তু জাস্ট তিনি ওয়েট করছেন এবং সেটা সাউথেরও সিনেমা হতে পারে সেটা বলিউড সিনেমা হতে পারে সেটা টলিউডেরও সিনেমা কিন্তু হতে পারে তার কারণ বোমবাদা নিজেই আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না এখন ইন্ডিয়ান সিনেমাটা ম্যাটার করে যে একটা ভালো মানের ইন্ডিয়ান সিনেমা এবং কমার্শিয়ালি কিন্তু বোমবাদা ফিরবেন এটা কনফার্ম ঠিক আছে হয়তো দু সালে তিনি সেই রকম মাস সিনেমায় ফিরতে পারবেন না বা যদি মানে স্ক্রিপ্ট রেডি হয়ে যায় দু সালে অর্থাৎ নেক্সট ইয়ারে কিন্তু পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু একটা বিরাট বড় একটা কিছু নিয়ে আসছেন এটা কিন্তু কনফার্মেশান রয়েছে আমার কাছে এবং ইন্টারভিউগুলো দেখে আমার কিন্তু তাই মনে হলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে চাইছেন গ্রাম বাংলার দর্শকদের জন্য আবার ফিরতে রিটার্ন কিং রিটার্ন তো বুঝতেই পারছো যে সবার কথা প্রসেনজিৎ ভাবেন আমরা অনেকে কষ্ট পাই যে বোম্বা দাগি গ্রাম বাংলার লোকেদের কথা ভাবেন না যারা তাকে এত সাফল্য দিয়েছেন মুম্বাদা ভাবেন বাট ওই যে বললাম আয়কারের দিনে যারা স্ক্রিপ্ট রাইটাররা ছিল আয়কারের দিনের যারা পরিচালকরা রয়েছে তারা না কোথায় হারিয়ে গেছে তাই জন্যই হয়তো আজকের এই দুর্দশা বাংলা সিনেমার গুটি কত কিছু পরিচালক রয়েছে তারা আবার অন্য অন্য ধরনের সিনেমা তৈরি করে একটু আরবান টাইপের কমার্শিয়াল সিনেমা তৈরি করেন সেই যে হাটকোর মেন স্ট্রিম যে কমার্শিয়াল সিনেমা তার মধ্যে অ্যাকশান থাকতো গান থাকতো আইটেম সং ইমোশান সেই জিনিসগুলো কোথাও যেন আজকের ডেটে আর পাওয়া যাচ্ছে না সেই সমস্ত পরিচালকের অভাব বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন কথা দিয়েছেন যে তিনি ফিরবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ফিরবেন তার কারণ তিনি হচ্ছেন টলিউড কিং প্রসেনজিৎ চ্যাটার্জি তো কিং যখন কামব্যাক করে তখন কিন্তু সমস্ত জায়গা কেঁপে ওঠে এবং চারিদিকে কিন্তু সিনেমা হলে আগুন জ্বলে ওঠে তো জাস্ট ওয়েট অ্যান্ড সি বন্ধুরা তোমাদেরকে এইটুকানি বলে দিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরবেন এবং সেটা কিন্তু দেখার মতো হবে ঠিক আছে জাস্ট মানে ফাটিয়ে দেবে সমস্ত হল এইটুকুনি বলতে পারি তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের মুখে তোমাদেরকে বললো সবার সামনে তোমরা দেখতে পেলে আমি সবাইকে দেখালাম তো তোমরা কি চাইছো বন্ধুরা দু হাজার চব্বিশ সালেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কামব্যাক করুক অ্যাকশান সিনেমায় নাকি দু হাজার পঁচিশেই একেবারে স্ক্রিপ্ট রেডি করে ঠিকঠাক রেডি করে আরও মাছো টাইপের বডি বানিয়ে সিক্স প্যাক বার করে তারপরে বুমবাদা আসুক কাম ব্যাক করুক তোমরা কি চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো টাটা